নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী, আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। সোমবার থেকে রোববার এই 7টা দিন আপনাদের কেমন যাবে এই নিয়ে আলোচনা করব, অর্থাৎ 20 তারিখ থেকে 26শে মে এই 7টা দিন নিয়ে আলোচনা করব। এই সপ্তাহে বিশেষ একটা শুভ পরিবর্তন কিন্তু আপনারা দেখতে পারবেন, অর্থাৎ অলরেডি যখন আমি ভিডিওটা দিচ্ছি সপ্তাহের, সেখানে দাঁড়িয়ে 19 তারিখে শুক্র কিন্তু সক্ষেত্রী হয়ে যাচ্ছে বিষয়রাশিতে। এটা কিন্তু আপনাদের জন্য অনেক শুভ ফল নিয়ে আসবে। শুক্র আমাদের জীবনে লাক্সারি কারক, আমাদের জীবনে যত রকম সুখ সুবিধা, যত রকম রিল্যাক্সেশন আমরা করে থাকি, এন্টারটেনমেন্টের মধ্যে থাকি, সেটা কিন্তু শুক্রের আওতায়। আর শুক্র যখন সক্ষেত্রী হচ্ছে, যেখানে বৃহস্পতি বসে আছে, অতীব শুভ একটা যোগ কিন্তু আপনারা পেয়ে যাবেন। সব রাশি ক্ষেত্রেই কম বেশি শুক্রের এই ট্রানজিট আশা করি অনেকটাই বেটার ফল আপনাদের দেবে। বিশেষ বিশেষ রাশির ক্ষেত্রে কিছুটা হলেও শুভফল পাবেন, অনেকটাই শুভফল আসবে, এবং দশান্তর দশা যদি পারমিট করে থাকে তাহলে আরও বেটার ফল কিন্তু অনেকগুলো রাশির ক্ষেত্রে আসতে দেখা যাচ্ছে। যদিও মাসিক রাশি ফলে আমি আলোচনা করে দেবো, যে কয়েকটা রাশি অলরেডি দিয়েছি, বাদবাকি রাশিগুলোও দিয়ে দেবো। চলে আসি আলোচনায়। এই সপ্তাহে শুক্র কন্যা রাশি থেকে যাত্রা শুরু হবে। সোমবার কন্যা রাশিতে থাকছে বিকাল 4:30 পর্যন্ত, সোমবার দিন থাকবে। তারপরে তুলা রাশিতে গোচর করবে চন্দ্র, এবং সোমবার বিকাল 4:30 থেকে মঙ্গলবার এবং বুধবার প্রায় সারাদিনই তুলা রাশিতে চন্দ্র থাকবে। বৃহস্পতি, শুক্র এবং শনি সকাল 11টা পর্যন্ত বৃশ্চিক রাশিতে চন্দ্র থাকবে, এবং শনিবার সকাল 11টা থেকে রবিবার পর্যন্ত সময়টা ধনু রাশিতে চন্দ্রকে দেখতে পাবে। এই হচ্ছে মোটামুটি এই সপ্তাহে চন্দ্রের গোচর। এখানে যখন দেখুন কন্যা রাশিতে সোমবার দিন চন্দ্র থাকবে, রাহু চন্দ্রের যোগ থাকছে বৃহস্পতি চন্দ্রের গজগোষরী কেতু চন্দ্র যোগ, ফলে কিছু দিক থেকে কিন্তু দিনটা অনেকটাই পজিটিভ আপনারা দেখতে পারবেন। খালি হঠকারিতা করবেন না, তাহলে কিন্তু দিনটা আপনাদের ফেভারিট থাকবে সোমবার দিনটা। এবং তারপরে বিকাল 4:30 পরে যখন তুলা রাশিতে যাবে চন্দ্র, তখন এবং বুধবার পর্যন্ত তুলা রাশিতে থাকবে, তখন সেরকম কোনো অশুভ গ্রহের দৃষ্টি বা প্রেক্ষা কিন্তু চন্দ্রের ওপর থাকছে না, খালি মঙ্গলের দৃষ্টিটা, মঙ্গলের অষ্টম দৃষ্টিটা চন্দ্রের ওপর পড়ে থাকছে। সেক্ষেত্রে দিনগুলো উদ্যম্ব হয়ে যাবে, পজিটিভ যাবে, খুব একটা ডিস্টার্ব দেখতে পাচ্ছি না। পাশাপাশি শুক্র সক্ষেত্রী হয়ে যাচ্ছে, এটাও আপনাদের জন্য বেটার ফল দেবে। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার সকাল 11টা পর্যন্ত বৃশ্চিক রাশিতে যখন চন্দ্র থাকবে, সেখানে কিন্তু এই দিনগুলো, বিশেষ করে বৃহস্পতি, শুক্র, শনি সকাল 11টা, এই যে টাইমটা, এই টাইমগুলো দেখবেন কিছু দিক থেকে অতীব শুভ হয়ে যেতে পারে, আবার কিছু দিক থেকে একটু সমস্যাও তৈরি করতে পারে। কারণ একাধিক গ্রহের সন্নিবেশ কিন্তু এই মুহূর্তে বৃশ্চিক রাশির ওপর দেখতে পাওয়া যাচ্ছে। রাহুর দৃষ্টি, শনির দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি, 19 তারিখ থেকে শুক্রের দৃষ্টি, রবির দৃষ্টি, এতগুলো গ্রহের দৃষ্টি থাকছে, ফলে কিছু হঠাৎ কিছু পরিবর্তন, হঠাৎ কিছু চেঞ্জ এই দিনগুলো কিন্তু আসতে দেখা যাচ্ছে। শনিবার সকাল 11টা থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের ধনু রাশিতে চন্দ্র চলে যাবে, এখানেও কোনো অশুভ দৃষ্টি বা প্রেক্ষা নেই, সেদিক থেকে দিনগুলো কিন্তু ভালো যাবে। দুটো নক্ষত্র পাশ করবে, বিশেষ করে শনিবার সকাল 11টা থেকে কেতুর নক্ষত্র থাকবে। শনিবার দিনটা পুরোটাই কেতুর নক্ষত্র থাকছে, মূলা নক্ষত্র থাকছে, তারপর পূর্বাশাটা শুক্রের নক্ষত্র রোববার দিন দেখতে পারবেন কিছুটা। এই হচ্ছে এই সপ্তাহের চন্দ্রের গোচর, এর সাপেক্ষে আলোচনা করব। তাই প্রোগ্রাম শুরু করে বলে দিই, যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না। যারা যারা প্রোগ্রাম দেখছেন, সাবস্ক্রাইব করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। অবশ্যই অনলাইনে প্রেডিকশন দিই, যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশন আপনারা নিতে পারেন। চলে আসি আলোচনায়। দেখুন প্রত্যেকটা রাশি আমি আলোচনা করে দেবো। এই মাসে একটা কথা বলে দিই যে প্রত্যেকটা রাশি আলোচনা করব, কোনোটা হয়তো একটু আগে, কোনোটা পরে, তাই আপনারা খেয়াল রাখবেন আমি প্রত্যেকটা রাশি বা মাসিক রাশিফল জুন মাসে আপনাদের দিয়ে দেবো। কি মেষ রাশির ক্ষেত্রে, মেষ রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র থাকবে, সোমবার দিনটা কিন্তু আপনাদের একটু বুঝে চলতে হবে। টাকা পয়সা খরচের প্রবণতা থাকবে, যে কোনো পারপাসেই হোক, পারিবারিক কোনো কারণে অথবা পরিবারের কোনো সদস্যের জন্য কিছু খরচের প্রবণতা থাকবে। রোজকার রুটিন যেগুলো হয় সোমবার দিন ভালো হচ্ছে। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভফল পাবেন, ইন্টারভিউ থাকলে অবশ্যই শুভফল পাচ্ছেন,
রাহুর দৃষ্টি পড়ে আছে কেতু চন্দ্রযোগ, শরীরের ব্যাপারে কিন্তু একটু খেয়াল রাখার চেষ্টা করবে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু খেয়াল রাখবে, বিশেষ করে টাকা পয়সা লেনদেনের ব্যাপারে আপনাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে। কোনো ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতির, আর্থিক লাভ আপনাদের কিন্তু সোমবার হতেও দেখা যাচ্ছে, কিন্তু খরচের প্রবণতা বেশি থাকবে, মধ্যম প্রকৃতির দিন কিন্তু যাচ্ছে। তাই ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না, যে কাজগুলো রোজকার রুটিন হয় সেগুলো করবেন এবং দিনটা কিন্তু শুরুটা মোটামুটি ভালোই হবে। কয়েকজন কলিগের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। সাড়ে চারটের পরে, সোমবার সাড়ে চারটের পরে মেষ রাশির পরিস্থিতির মধ্যে চেঞ্জ দেখতে পারবেন, পরিস্থিতি অনেকটাই পজিটিভ হবে এবং বুধবার পর্যন্ত আপনাদের সপ্তমভাবেই চন্দ্র থাকবে। পার্টনারের দিক থেকে ফিনান্সিয়াল গেইন হতে দেখা যাচ্ছে, ব্যবসার দিক থেকে লাভ হতে দেখা যাচ্ছে, বিবাহের কথা পাকা করার জন্য ভালো, বিবাহিত পার্টনারের দিক থেকে শুভ ফল পাবেন। এক কথায় কিন্তু দিনগুলো আপনাদের অনুকূলে যাবে। পরিবারে কোনো অনুষ্ঠান সংগঠিত হতে পারে, ছোটোখাটো অনুষ্ঠানে যোগদান করতে পারেন, বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ফলে ব্যবসায়ী করুন, কর্মই করুন, দিনগুলো অনুকূলে থাকছে। পার্টনারশিপ ব্যবসা যারা করে তাদের দিক থেকেও লাভ দেখতে পাওয়া যাচ্ছে, রোজকার রুটিন কিন্তু ভালো হবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। যে যে কাজ করতে চান করতে পারেন, ভাইটাল কাজকর্ম মিটিং মিছিল থাকলেও করতে পারেন, সেদিক থেকেও বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছে, স্টুডেন্ট আছে, এদের দিক থেকেও দিনগুলো অনুকূলেই দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক লেনদেন সংক্রান্ত কাজগুলো আপনারা করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। এবার দেখুন, বৃহস্পতিবার শুক্রবার শনিবার সকাল 11টা পর্যন্ত আপনাদের অষ্টমভাবে চন্দ্র চলে যাবে। এই জায়গাটা কিন্তু আপনাদের, আমার মনে হয়, ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না, অযথা কিছু খরচ বাড়তে পারে, কারোর সঙ্গে কোনো বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন, কর্মের পরিস্থিতি একটু ডিস্টার্ব থাকতে পারে এবং খরচের প্রবণতা বাড়তে পারে। দূরযাত্রার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন, প্রয়োজন ছাড়া করতে যাবেন না। যারা ছোটোখাটো ভ্রমণ করতে চান করতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই। আর্থিক লাভদায়ক দিন, হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি আপনাদের হতে পারে, কিন্তু খরচের প্রবণতাও দেখতে পাওয়া যাচ্ছে। ভাইটাল কাজকর্ম যেহেতু অষ্টমে চন্দ্র, কোনো না কোনো দিক থেকে একটু ডিস্টার্ব ফেস করতে হতে পারে, মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকতে পারে, পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। তুলনামূলক শনিবার 11টা থেকে রোববার পর্যন্ত সময়টা আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে যাবে। ভাগ্যের দিক থেকে সাত উচ্চ শিক্ষা, দূরযাত্রা, পিতার দিক থেকে শুভফল, ছোটোখাটো ভ্রমণ, কমিউনিকেশন আপনাদের ভালো হচ্ছে। আর্থিক দিক থেকে কিছু লাভ আপনাদের হতে পারে, পারিবারিক দিক থেকে শুভফল পাবেন, ভাগ্যের দিক থেকে সাত পাওয়ার জন্য সব কাজই পজিটিভ হবে। যারা ঘুরে ঘুরে কাজ করে সেদিক থেকে ভালো, ছোটোখাটো ভ্রমণ আপনাদের হতে দেখা যাচ্ছে। অর্থাৎ শনিবার 11টার পর থেকে রবিবার পর্যন্ত সময়টা যে কোনো ভাইটাল কাজ, মিটিং মিছিল, ডিসিশন নেওয়ার থাকলে নিতে পারেন। প্রেমের দিক থেকে শুভফল পাবেন, প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে, ইন্টারভিউ থাকলে শুভফল পাবেন, এই জায়গাগুলো আপনাদের ভালো ফল দিয়ে যাবে। ফলে শনিবার রোববার দিনটা কিন্তু তুলনামূলক বেটার 11টার পর থেকে। এই সপ্তাহে মোটামুটি 60% শুভফল মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের একটু পরিশ্রমের মাত্রা বাড়তে পারে, যে কোনো পারপাসে কিন্তু প্রয়োজনের তুলনায় বেশি পরিশ্রম কিন্তু করতে দেখা যাচ্ছে, সেই জায়গাটা আপনাদের একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। যেহেতু অঙ্গারক যোগের মধ্যে আছে মঙ্গল, তাই মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন, অযথা মাথা গরম করলে পরিস্থিতি আপনার বিপক্ষে যেতে পারে। এই সপ্তাহের শুভ রং অবশ্যই আপনাদের জন্য সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি বিশ্বরাশির ক্ষেত্রে। বিশ্বরাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই সোমবার দিনটা আপনাদের যথেষ্ট ভালো যাবে। প্রথমে শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, যারা ফাটকা ইনভেস্ট করে তাদের জন্য ভালো, মন মানসিকতা যথেষ্ট পজিটিভ থাকবে। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভফল পাবেন, প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে শুভফল দেখতে পাওয়া যাচ্ছে। এক কথায় দিনগুলো আপনাদের, অর্থাৎ সোমবার দিনটা আপনাদের যথেষ্ট ভালো যাবে। যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, যারা প্লেয়ার আছে, এডুকেশনের সঙ্গে যারা যুক্ত আছে, এদের দিক থেকেও দিনগুলো ভালো। কোনো অ্যাচিভমেন্ট আপনাদের হাত লাগতে পারে, সেই দিক থেকে ভালো। সোমবার দিনটা কাজে লাগানো দিন, বৃহস্পতি চন্দ্রের গজগসি থাকছে, কেতুচন্দ্র যোগ থাকছে, কোনো স্পিরিচুয়াল মেন্টালিটি দেখতে পাওয়া যাবে, কোনো ধর্মস্থানে গমন করতে পারেন, সেই জায়গাগুলো ভালো। সেদিক থেকে সোমবার দিনটা আপনারা ভালোভাবেই কাটাতে পারবেন, কিন্তু কিছু খরচের প্রবণতা থাকবে, খরচটাকে একটু
বুঝে করার চেষ্টা করবেন, দিনটা সফলতা দিন, কিছু না কিছু শুভ ফল অবশ্যই আপনারা পাচ্ছেন। কর্মই করুন, ব্যবসায় করুন, দিনগুলো আপনাদের অনুকূলে থাকবে, ফলে আর্থিক লেনদেন সংক্রান্ত কাজগুলো করতে পারেন, আর্থিক দিক থেকে শুভ ফল দিয়ে যাবে। সোমবার বিকাল 4:30 থেকে মঙ্গলবার এবং বুধবার আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে যাবে, দ্বাদশভাবে চন্দ্রের দৃষ্টি, রোজকার রুটিন ভালো হবে, প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে, বিদেশ যাত্রা সংক্রান্ত শুভ ফল পাবেন। কর্মই করুন, ব্যবসায় করুন, দিনগুলো কর্মবহুল যাবে, সেদিক থেকে বিশেষ বাধা থাকছে না, বিদেশ যাত্রা সংক্রান্ত শুভ ফল পাচ্ছেন, সেদিক থেকেও দিনগুলো ভালো। অর্থাৎ ষষ্ঠভাবে চন্দ্র এক কথায় দিনগুলো অ্যাক্টিভিটিস মধ্যে কাটবে, যে যে কাজের সঙ্গে যুক্ত আছেন সেইগুলোই কিন্তু দেখাচ্ছে, খুব একটা প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে না এবং সেদিক থেকে ভালো ফলই পাচ্ছেন। গড়ে কাটবে, খুব একটা ভালো খুব একটা খারাপ সেটা বলবো না, মধ্যম প্রকৃতির দিনগুলো যাবে, অ্যাজ ইট ইজ যেমন চলে সেই রকমই চলবে, খুব একটা ফারাক কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার শুক্রবার শনিবার সকাল 11টা পর্যন্ত আপনাদের সপ্তমভাবে চন্দ্র চলে আসবে, ফলে ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, কর্মের দিক থেকে শুভ ফল পাবেন, ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, আর্থিক দিক থেকে লাভ দেখতে পারবেন, শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, ছোটোখাটো ভ্রমণ কর্মের জন্য করতে হতে পারে, যারা ব্যবসা করে তাদেরও কিন্তু ছোটোখাটো ভ্রমণ দুর্যাত্রা হতে পারে, সেই দিক থেকে ভালো ফল পাচ্ছেন। আপনাদের রাশি দিয়ে চন্দ্রের দৃষ্টি থাকছে, একাধিক গ্রহের দৃষ্টি চন্দ্রের উপর পড়ে থাকছে, সেখানে দাঁড়িয়ে মাঝে মাঝে একটু ডিলে ডিস্টার্বেন্স হলেও পার্টনার সঙ্গে কিন্তু যথেষ্ট বন্ডিং থাকবে, ছোটোখাটো ভ্রমণ পার্টনার সঙ্গে করতে পারেন, বাড়ি কোনো রিনোভেশন করাতে চান করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, প্রেমের দিক থেকেও দিনটা ভালো যাবে, সেদিক থেকে কিন্তু দিনগুলো ভালো। যারা বিশেষ কোনো ভাইটাল কাজকর্ম করতে চান করতে পারেন, সেদিক থেকে কোনো বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। প্রেম সন্তান ব্যবসা বিবাহ কর্ম ওভারঅল দিনগুলো মোটামুটি ভালো যাবে, কিন্তু পার্টনারের শরীর নিয়ে সমস্যা হতে পারে, পার্টনারের দিক থেকে কোথাও একটু মানসিক চিন্তা হতে পারে, হয়তো বড় কোনো সমস্যা বা ইগোয়েস্টিক কোনো প্রবলেম হবে না, কিন্তু পার্টনারের কোনো শারীরিক প্রবলেম বা ব্যক্তিগত কোনো প্রবলেমের জন্য আপনার চিন্তার কারণ হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। শনিবার সকাল 11টা থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের অষ্টমভাবে চন্দ্র চলে যাবে, অষ্টমভাবে চন্দ্র কেতু নক্ষত্রে থাকবে শনিবার, ফলে আমার মনে হয় আপনাদের শরীরের ব্যাপারে একটু খেয়াল রাখার দরকার শনিবার রবিবার। টাকা পয়সা লেনদেনের ব্যাপারে একটু কেয়ারফুল থাকবেন, যাই করবেন মৌখিকভাবে কিছু করবেন না, লিখিত বহিত করেই যদি কোনো ইনভেস্টমেন্ট করতে হয় না করাই ভালো, টাকা পয়সা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই দিনগুলোকে অ্যাভয়েড করবেন, এবং ভাইটাল কাজকর্ম রাখবেন না, দূরযাত্রা বিশেষ প্রয়োজন না হলে না করাই ভালো, এবং যদি মিটিং মিছিল থাকে বা ভাইটাল কোনো ডিসিশন থাকে নেওয়ার থাকে তাহলে অবশ্যই কিন্তু একটু কেয়ারফুলি নেবেন, আর যদি সম্ভব না হয় না নেওয়াই ভালো। এবং কিছু টাকা পয়সা হঠাৎ করে খরচা হতে পারে, শরীরের জন্য হতে পারে, শ্বশুরবাড়ির মানুষজনের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং রাখার চেষ্টা করবেন, কোথায় একটু ভুলবোঝাবুঝি বাড়তে পারে, একটু কেয়ারফুল থাকার চেষ্টা করবেন, এবং অবশ্যই শনিবার রোববার দিনটাকে একটু অ্যাভয়েড করবেন, তাহলে সপ্তাহের বাদ বাকি দিনগুলো মিশ্রাশির ক্ষেত্রে ভালো যাবে। এই সপ্তাহে কিছু কেনাকাটা, শপিং করা, কিছু মনের ইচ্ছা পূরণ হওয়া, এই জায়গাগুলো দেখতে পারবে, কারণ দেখুন আপনাদের রাশিতেই শুক্রের গোচর হয়ে যাচ্ছে 19 তারিখ। মিশ্রাশির ক্ষেত্রে এই শুক্রের গোচরটা আপনাদের জন্য কিন্তু খুব ভালো একটা ফল দিতে চলেছে, আমি আপনাদের রাশি নিয়ে আলোচনা করব বলে দেবো, এটা কিন্তু আপনারা কাজে লাগান। যারা বিশেষ করে ফিল্ম আর্টিস্ট আছে, শিল্পী আছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, অভিনেতা অভিনেত্রী আছে, ব্যক্তিগত জীবনে কোনো শখ শৌখিনতা দীর্ঘদিন হয়তো পূরণ করতে চাইছেন, সেই দিক থেকে কিন্তু অবশ্যই ভালো ফল আপনারা পাচ্ছেন, ফলে এই সপ্তাহে শুক্রের গোচর আপনাদের বিশেষ শুভ ফল দিয়ে যাবে। খালি শনিবার রোববার দিনটাকে অ্যাভয়েড করবেন, বাদবাকি দিনগুলো মিশ্ররাশি ভালো কাটবে। 70% শুভ ফল মিশ্ররাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এই সপ্তাহে। আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে দেখুন সপ্তাহের শুরুতেই সোমবার দিন আপনাদের চতুর্থরায় চন্দ্র থাকবে এবং দশমভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে, কর্মবহুল দিন যাবে, কর্মের প্রেশার থাকবে, কর্মের চাপ থাকবে, রাহু চন্দ্রের যোগ আছে এবং বৃহস্পতি চন্দ্রের গজগোষীর আছে, শিক্ষা বাড়িগাড়ি মাতৃস্থান এই সম্পর্কিত কোনো খরচ আপনাদের বাড়তে পারে, কাজে প্রেশার থাকার জন্য মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকতে পারে, বাড়ি কোনো রিনোভেশন করা, বাড়িগাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাটা ভালো। কর্মে ইন্টারভিউ থাকলে দিতে পারেন, কর্মের যোগাযোগ করার জন্য ভালো, কিন্তু দিনটা সোমবার দিনটা শুরুটা যেহেতু 4:30 পর্যন্ত আপনাদের চতুর্থে চন্দ্র থাকছে, গড়ে কাটবে, খুব একটা পজিটিভ না, যে কোনো ব্যাপারে একটু মানসিক ডিস্টারবেন্স কিন্তু আসতে পারে, মায়ের শরীর নিয়ে সমস্যা মানসিক চিন্তার কারণ হতে পারে, এই জায়গাটা আপনাদের খেয়াল রাখার দরকার আছে। এবং
কর্মের পরিবেশটা খুব একটা অনুকূলে নাও পেতে পারেন, সেই জন্য অবশ্যই যদি কোনো সমস্যা তৈরি হয় মাথা ঠান্ডা রাখবেন, হটকায়তা করতে যাবেন না এবং বৃহস্পতির দৃষ্টি পড়ে থাকার জন্য পরিস্থিতি হয়তো আপনাদের সামলে যাবে, কিন্তু তাও আমার মনে হয় যে হটকায়িতা না করাই ভালো। বিকাল 4:30টায় পরে সোমবার দিন পরিস্থিতি আপনাদের হাতে চলে আসবে, পঞ্চম ভাবে চন্দ্রের গোচর হয়ে যাবে এবং বুধবার পর্যন্ত পঞ্চম ভাবেই চন্দ্র থাকবে, ফলে এই জায়গাটা অতীব ভালো। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং, মিছিল, ডিসিশন যাই থাকুক না কেন এই সময়ের মধ্যে করার চেষ্টা করবেন। সোমবার বিকাল 4:30 থেকে বুধবারের মধ্যে সময়টা আপনাদের অতীব ভালো, কর্মের দিক থেকেই বলুন, ব্যবসার দিক থেকেই বলুন, আর্থিক লেনদেনের ক্ষেত্রেই বলুন, সব দিক থেকেই অনুকূলে থাকছে। যে কোনো ভাইটাল কাজকর্ম করার থাকলে করতে পারেন, সেই দিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কোনো মনের ইচ্ছা পূরণ হতে পারে, সব সৌখিনতা পূরণ হতে পারে, কেনাকাটা, শপিং করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, এই জায়গাগুলো কিন্তু আপনাদের যথেষ্ট আনন্দের কারণ হবে। এক কথায় দিনগুলো ভালো যাবে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার সকাল 11টা পর্যন্ত আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে যাবে, একাধিক গ্রহের দৃষ্টি থাকছে, ফলে এই দিনগুলো আপনাদের কিন্তু একটু কর্মবহুল যাবে, কর্মের প্রেশার থাকবে, কর্মের চাপ থাকবে এবং অফিসে কোনো কলিগের সঙ্গে কোথাও মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। শ্বশুরবাড়ির মানুষজনের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং রাখার চেষ্টা করবেন, মাতৃকুলের মানুষজনের সঙ্গে কোথাও একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। খরচের প্রবণতা থাকবে, ষষ্ঠভাবে চন্দ্র, দ্বাদশভাবে চন্দ্রের দৃষ্টি, শুক্র সেখানে বসে আছে, ফলে বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। ইন্টারভিউ থাকলে কিছু হলেও ভালো ফল পাচ্ছেন, প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে, কিন্তু যেহেতু ষষ্ঠভাবে চন্দ্র, রাহুর দৃষ্টি, শনির দৃষ্টি, রবি, বৃহস্পতি এবং শুক্রের এতগুলো গ্রহের দৃষ্টি পড়ে আছে, সেই জায়গাটা আমার মনে হয় যে খুব একটা ভাইটাল কাজকর্ম এই দিনগুলো রাখবেন না। অ্যাজ ইট ইজ যেমন চলে চালিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ভাইটাল কাজকর্ম না রাখাই আপনাদের জন্য ভালো হবে। তুলনামূলক শনিবার বিকাল সকাল 11টা থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের ভালো যাবে, সপ্তমভাবে চন্দ্র চলে আসবে, সেদিক থেকে ভালো ফল পাচ্ছেন। শনিবার দিনটা কেতু নক্ষত্রে যাচ্ছে, কেতু আপনাদের চতুর্থে বসে আছে এবং রোববার দিনটা শুক্রের নক্ষত্রে থাকছে, ফলে পার্টনারের দিক থেকে শুভ ফল পাবেন, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, বিবাহের কথা পাকা করার জন্য ভালো, এই দিক থেকে কিন্তু ভালো, ব্যবসা এবং বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাচ্ছেন। পার্টনারের জন্য কিছু খরচ আপনাদের বাড়তে পারে, কোনো গিফট দিতে পারেন, কোনো সৌখিন দ্রব্য ক্রয় করতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো। পার্টনারের কর্মের দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে, বৃহস্পতি দ্বাদশ, বৃহস্পতি ঘরে চন্দ্র, বৃহস্পতি দ্বাদশে বসে আছে শুক্রের সঙ্গে, বিদেশ যাত্রা সংক্রান্ত শুভ ফল পাবেন, সেই দিক দিয়ে কিন্তু শনিবার রোববার আপনাদের ভালো কাটবে। কর্মই করুন, ব্যবসায় করুন, দিনগুলো আপনাদের অনুকূলে থাকছে, সেদিক থেকে বিশেষ বাধা নেই, ছোটোখাটো ভ্রমণ, দূরযাত্রা আপনাদের হতে পারে, সেদিক থেকেও দিনগুলোকে কাজে লাগাতে পারেন। কোনো মিটিং, মিছিল, কোনো ডিসিশন নেওয়ার থাকলে শনিবার রোববার আপনারা কিন্তু নিতে পারেন, এক কথায় শনিবার রোববার দিনগুলো ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। কোথাও মায়ের শরীর একটু সমস্যা করতে পারে, সেই জায়গাটা আপনাদের খেয়াল রাখার দরকার আছে। এই সপ্তাহে মোটামুটি 75% শুভ ফল মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতে তৃতীয়ভাবে চন্দ্র থাকবে, 1নম্বর 9ভাবে চন্দ্রের দৃষ্টি ভাগ্যস্থানে, বৃহস্পতি 1দশে বসে আছে, ফলে যোগাযোগ, কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে, মন মানসিকতা যথেষ্ট পজিটিভ থাকবে। যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করে, এদের দিক থেকেও দিনগুলো যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে, ফলে কর্কট রাশির জন্য সোমবার দিনটা কিন্তু যথেষ্ট পজিটিভ শুরু হচ্ছে। ভাগ্যের দিক থেকে 7 পাবেন, শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, অনলাইনে কাজ করছে, এদের দিক থেকেও দিনগুলো যথেষ্ট ভালো যাবে, সেদিক থেকে দিনটা কিন্তু শুরুটা কিন্তু আপনাদের ভালোই দেখতে পাচ্ছে। কর্মই করুন, ব্যবসায় করুন, পজিটিভ যাবে। কর্মের জন্য ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে, সেই জায়গাটা ভালো, ব্যবসা করলেও ছোটোখাটো ভ্রমণের যোগ থাকছে। আর্থিক দিক থেকে কিছু লাভ আপনাদের হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ভাগ্যের দিক থেকে 7 পাওয়ার জন্য সব কাজই আপনাদের অনুকূলে হবে। বিকাল 4:30 পর থেকে, সোমবার দিন বিকাল 4:30 পর থেকে আপনাদের চতুর্থ হয়ে চন্দ্র চলে যাবে এবং বুধবার পর্যন্ত চতুর্থ হয়ে চন্দ্র থাকবে, ফলে শিক্ষা, বাড়িগাড়ি, মাতৃস্থান এদিক থেকে শুভ ফল পাবেন, মায়ের শারীরিক দিক থেকে ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে এবং বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে, বা বাড়ির রিনোভেশন করা, গাড়ির মেকানিক্যাল কাজগুলো করা, এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পারবেন।
কর্মের দিক থেকেও অনুকূলে থাকবে পরিস্থিতি, সেই জায়গাটা কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের যোগাযোগ যদি করতে চান করতে পারেন, বন্ধুভাগ্য ভালো, যারা স্টুডেন্ট আছে এদের দিক থেকেও দিনগুলো ভালো যাবে, যারা প্লেয়ার আছে দিনগুলো কিন্তু তাদের দিক থেকেও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। দশমভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে, কর্মের পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকবে, ব্যবসার দিক থেকে মধ্যম প্রকৃতির যাবে, খুব একটা ডিস্টার্ব না, ব্যবসার ক্ষেত্রে কোনো লগ্নি করা কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন, এই দিনগুলো কিন্তু তাহলে ভালো ফল পাবেন। যেহেতু চতুর্থরে চন্দ্র, যে কোনো দিক থেকে একটু মানসিক ডিস্টার্বেন্স আসতে পারে, তাই মনটাকে পজিটিভ রাখলে সব কাজই আপনাদের পজিটিভ হবে। বৃহস্পতিবার শুক্রবার শনিবার সকাল 11টা পর্যন্ত আপনাদের পঞ্চমভাবে চন্দ্র চলে যাবে, একাদশে চন্দ্রের দৃষ্টি থাকবে, শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, মন মানসিকতা যথেষ্ট পজিটিভ থাকবে, শখ শৌখিনতা পূরণ, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, সন্তানের জন্য কিছু করা, কোনো দায়িত্ব পালন করা, এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। প্রেমের দিক থেকে দিনটা ভালো যাবে, প্রেম বিবাহের কথা পাকা করার জন্য ভালো, প্রেমের যোগাযোগ আসার জন্য ভালো, ফলে এক কথায় দিনগুলো ভালো, আর্থিক লেনদেনের জন্য ভালো, কিছু আর্থিক লাভ আপনাদের অবশ্যই হতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাচ্ছি, ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে, কর্মের জন্যই হোক ব্যবসার জন্যই হোক সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। দূরযাত্রা যদি করতে হয় প্রয়োজনীয় ডকুমেন্টস ভালো করে খেয়াল রাখিয়ে নেবেন, না তো হতে পারে কোনো ডকুমেন্টস আপনি নিতেই ভুলে গেলেন, সেই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখার দরকার আছে, দূরযাত্রা হতে পারে সেদিক থেকে বিশেষ বাধা নেই। এক কথায় দিনগুলো ভালো যাবে, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাচ্ছি না, পিতার শরীরের ব্যাপারে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। শনিবার সকাল 11টা থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের ষষ্ঠভাবে চন্দ্র চলে যাবে, দ্বাদশভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে, ফলে রোজকার রুটিন যেগুলো হয় ভালো দেখতে পাচ্ছি, ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন, কিছু হলেও প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে, ছোটোখাটো ভ্রমণ আপনারা করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা নেই, কোনো মিটিং মিছিল ডিসিশন যদি করার থাকে নেওয়ার থাকে আপনারা নিতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। শনিবার সকাল 11টা থেকে রবিবার পর্যন্ত যেহেতু ধনুরাশিতে চন্দ্র এবং বৃহস্পতি এই মুহূর্তে আপনাদের একাদশ ভাবে, সেদিক থেকে কিন্তু কোনো লোন সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে, ফলে মধ্যম প্রকৃতির দিন যাবে, খুব একটা পজিটিভ বলবো না, মধ্যম প্রকৃতির দিন যাবে, কিন্তু ডিস্টার্বও থাকছে না, ভাইটাল কাজকর্ম যদি করার থাকে মাথা ঠান্ডা রেখে করবেন, সব কাজই পজিটিভ হবে। এই সপ্তাহে 75% শুভ ফল কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে দেখুন আপনাদের একাদশভাবে শুক্র সক্ষেত্রী হচ্ছে, শুক্র আপনাদের চতুর্থপতি, ফলে শিক্ষা, পারিবারিক, মাতৃস্থান, ব্যক্তিগত দিক থেকে কিন্তু অনেক পজিটিভ ফল পাওয়ার জায়গা কর্কট রাশির ক্ষেত্রে শুক্রের গোচরের ফলে দেখতে পারবেন, সেই জায়গাটা কিন্তু আমি শুক্রের মাসিক রাশি ফলে অবশ্যই আলোচনা করে দেবো, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রঙ অবশ্যই সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র থাকবে সোমবার দিন এবং বিকাল 4:30 পর্যন্ত সোমবার দিন দ্বিতীয়ভাবে চন্দ্র থাকছে, রাহু চন্দ্রের যোগ থাকছে, কেতু চন্দ্রের যোগ থাকছে, বৃহস্পতি চন্দ্রের গজগোষী থাকছে, ফলে কর্মের দিক থেকে শুভ ফল পাবেন, কর্মের যোগাযোগ করার জন্য ভালো, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, কথাবার্তার মধ্যে পজিটিভনেস থাকবে, আর্থিক লেনদেনের ব্যাপারে একটু কেয়ারফুল থাকবেন, যে কোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু মৌখিকভাবে কোনো আর্থিক লেনদেন করবেন না, কিছু আর্থিক লাভ অবশ্যই হতে পারে, কিন্তু কাউকে ধার দেওয়া বা কাউকে কারো থেকে ধার নেওয়ার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন, কথাবার্তার মধ্যে পজিটিভনেস থাকবে, সেই জায়গাটা কিন্তু সবার ক্ষেত্রেই আপনার কথাবার্তা পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে, সেই দিক থেকে ভালো, অর্থাৎ দিনটা কিন্তু ভালোই যাবে, কিন্তু দূরযাত্রার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, বিশেষ প্রয়োজন না হলে দূরযাত্রা করতে যাবেন না, রোজকার রুটিন মোটামুটি ভালোই দেখতে পাওয়া যাচ্ছে, কর্মের পরিবেশ ব্যবসার দিক থেকে ভালো পাবেন, আর্থিক লাভ কিছু হতে পারে কিন্তু খরচের প্রবণতাও থাকবে, সব মিলিয়ে মধ্যম প্রকৃতির দিন কিন্তু যাবে। সোমবার বিকাল 4:30 পর থেকে মঙ্গলবার এবং বুধবার সিংহ রাশির তৃতীয়ভাবে চন্দ্র চলে যাবে, সোমবার বিকাল 4:30 পরে এবং বুধবার পর্যন্ত আপনাদের তৃতীয়ভাবেই চন্দ্র থাকবে এবং ভাগ্যস্থানে চন্দ্রের দৃষ্টি, ভাগ্যের দিক থেকে 7 উচ্চশিক্ষা, দূরযাত্রা, এই জায়গাগুলো শুভ ফল পাবেন, কমিউনিকেশন ভালো হবে, যোগাযোগ ভালো হবে, মনের উদ্যম পজিটিভ থাকবে, কোনো কেনাকাটা করা, শপিং করা, এন্টারটেনমেন্ট, এই জায়গাগুলো কিন্তু এই জায়গাটা যথেষ্ট ভালো দেখতে পাচ্ছি, পরিবারের মানুষজনকে নিয়ে ছোটোখাটো ভ্রমণ করতে পারেন, ভ্রমণের যোগ থাকছে, সে আপনি ব্যক্তিগত কারণেই করুন বা কর্মের দিক থেকেই করুন বা ব্যবসার দিক থেকে ভ্রমণ কিন্তু করতে হতে পারে এই দিনগুলো, কেনাকাটা, শপিং করা, এই জায়গাগুলো ভালো দেখতে পাচ্ছি, মনের উদ্যম যথেষ্ট পজিটিভ থাকবে, সব কাজই কিন্তু পজিটিভ হবে,
কর্মই করুন, ব্যবসায় করুন, ভাগ্যের সাপ পাওয়ার জন্য সব কাজেই পজিটিভনেস দেখতে পাচ্ছি। এক কথায় দিনগুলো ভালো, সন্তানের দিক থেকে, প্রেমের দিক থেকে, বিবাহিত জীবন, ব্যবসা, কর্ম সব দিক থেকে দিনগুলো অনুকূলে। যদি কোনো মিটিং মিছিল করার থাকে, কোনো ভাইটাল ডিসিশন নেওয়ার থাকে, রেজিস্ট্রেশন থাকে, অবশ্যই সোমবার বিকাল 4:30 থেকে বুধবারের মধ্যে নিন, অবশ্যই শুভ ফল পাবেন। এই সপ্তাহের সবচেয়ে ভালো দিন বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার আপনাদের সকাল 11:00 পর্যন্ত বৃশ্চিক রাশিতে, অর্থাৎ আপনাদের চতুর্থ চন্দ্র থাকবে। চতুর্থ চন্দ্র দশম ভাবে চন্দ্রের দৃষ্টি, কাজের প্রেশার খুব বেশি থাকবে, কাজের চাপ থাকবে, কাজের জন্য মানসিক ডিস্টার্বেন্স হতে পারে, কিন্তু কাজের ক্ষেত্রে কোনো শুভ খবর আপনারা পেতে পারেন। কাজের ক্ষেত্রে হয়তো প্রচণ্ড প্রেশার নিতে হলো, কিন্তু তারপরেও দেখবেন কোথাও একটু শুভ খবর পেয়ে গেলেন, হায়ার অথরিটির সাপোর্ট পেয়ে গেলেন, এই জায়গাটা ভালো পাবেন। যারা কর্ম খুঁজছে এই দিনগুলো খুব ভালো, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার সকাল 11:00 পর্যন্ত সময়টা কর্মের যোগাযোগ করুন, কর্মের যোগাযোগ করলে অবশ্যই ভালো যোগাযোগ পাবেন, সেই দিক থেকে ভালো। বাড়ির কোনো কাজ আপনাদের এগোতে পারে, বাড়ির কোনো ডকুমেন্টেশন আপনাদের এগোতে পারে, যদি কোনো সমস্যা থাকে সেটা করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। বাড়ি গাড়ি কেনার জন্য ভালো, ফ্ল্যাট কিনতে চান কিনতে পারেন, সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। শিক্ষার দিক থেকেও ভালো ফল পাবেন, এক কথায় দিনগুলো ভালো যাবে, কিন্তু যেহেতু চতুর্থ চন্দ্র শনি দৃষ্টি রাহু দৃষ্টিও পড়ে আছে, ফলে মাঝে মাঝে একটু ডিপ্রেশন, মাঝে মাঝে একটু হতাশা কাজ করতে পারে, সেই জায়গাটাকে কভার আপ করলে দিনগুলোকে কাজে লাগানোর মতো দিন। ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবে, যারা স্টুডেন্ট আছে এদের দিক থেকেও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। শনিবার সকাল 11:00 থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের পঞ্চমভাবে চন্দ্র চলে যাবে, একাদশে চন্দ্রের দৃষ্টি থাকছে, এক কথায় ভালো, কর্মের দিক থেকে শুভ ফল পাচ্ছেন, কর্মের যোগাযোগ করার জন্য ভালো, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ সব দিক থেকে আপনাদের কিন্তু শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে। কোনো মিটিং মিছিল ডিসিশন থাকলে নিতে পারেন, এক কথায় কিন্তু দিনটা আপনাদের দিনগুলো, অর্থাৎ শনিবার রোববার দিনগুলো আপনাদের যথেষ্ট ভালো, কিছু আর্থিক লাভ হয়ে যেতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাচ্ছে। বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে, সেই জায়গাটাও ভালো। কিছু মানসিক ইচ্ছা, মনের কোনো ইচ্ছা আপনাদের কিন্তু পূর্ণ হতে পারে, এবং শনিবার রোববার ছোটোখাটো ভ্রমণ হওয়ার মতো যোগ আছে, ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনারা করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। এক কথায় শনিবার রোববার, আর এদিকে হচ্ছে সোমবার বিকাল 4:30 থেকে বুধবার, এই সময়টা কিন্তু এই সপ্তাহের সবচেয়ে ভালো, মানে দিনগুলোকে বুঝে বুঝে কাজে লাগান, অবশ্যই শুভ ফল পাবেন। 75% শুভ ফল সিংহরা সেক্ষেত্রে দেখতে পাচ্ছে, আপনাদের জন্য শুভ রং অবশ্যই লাল এবং শুভ সংখ্যা আপনাদের জন্য এক। চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে, কন্যা রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে সোমবার দিন বিকাল 4:30 পর্যন্ত, ফলে ব্যবসার দিক থেকে লাভ দেখতে পাবেন, নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়তে পারে, কোনো বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ হতে পারে, সেই জায়গাগুলো ভালো, ছোটোখাটো ভ্রমণ আপনাদের পার্টনারের সঙ্গে হতে পারে সোমবার দিন দেখতে পাওয়া যাচ্ছে, এবং 4:30 পর্যন্ত সোমবার দিন আপনাদের রাশিতেই থাকবে, ফলে মন মানসিকতা একটু চঞ্চল থাকতে পারে, অবশ্যই সোমবার কিছু আর্থিক লাভ হতে পারে। যেহেতু বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে, বৃহস্পতি ভাগ্যস্থানে শুক্রের গোচর হয়ে যাচ্ছে, ফলে ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, উচ্চশিক্ষা, দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ, পরিবারে মানুষজনের সমাগম সোমবার দিন কিন্তু হতে দেখা যাচ্ছে, হতে পারে আপনি কোথাও ঘুরতে গেলেন, এই জায়গাটাও কিন্তু ভালো, তাহলে সোমবার দিনটা এন্টারটেনমেন্টের মধ্যে দিয়েই কাটবে। সোমবার বিকাল 4:30 পর থেকে বুধবার পর্যন্ত সময়টা আপনাদের চতুর্থ দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাবে, এবং অষ্টমভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে, শুক্রের গ্রহ চন্দ্র শুক্র ভাগ্যস্থানে অবস্থান করছে, শুক্রের গোচর হয়ে যাচ্ছে, ফলে আর্থিক লাভ হতে পারে, যারা ব্যবসা করে তাদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে, কর্মের দিক থেকে শুভ ফল পাবেন, ভাগ্যের দিক থেকে সাথ পাবেন, পারিবারিক দিক থেকে শুভ ফল পাবেন, দূরযাত্রার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, গাড়ি ঘাড়া একটু সাবধানে চালাবেন, কথাবার্তার মধ্যে পজিটিভনেস থাকছে, যারা আর্টিস্ট আছে, শিল্পী আছে, প্লেয়ার আছে, স্টুডেন্ট আছে, এদের দিক থেকেও দিনগুলো অনুকূলে থাকছে, ফলে দিনগুলোকে কাজে লাগাতে পারেন, কিন্তু দূরযাত্রা করে যেহেতু অষ্টমে দৃষ্টি গিয়ে বসে আছে, দূরযাত্রার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকলে ভালো। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার সকাল 11:30 পর্যন্ত আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র চলে যাবে, কাজের জন্য ছোটোখাটো ভ্রমণ করতে হতে পারে, দূরযাত্রা করতে হতে পারে, ভাগ্যের দিক থেকে সাত উচ্চশিক্ষা, এই জায়গাগুলো ভালো পাবেন, ব্যবসার দিক থেকে নতুন কাস্টমার ডিলিংস বাড়তে পারে, ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ করতে হতে পারে, প্রেমের দিক থেকে শুভ ফল পাচ্ছেন, সন্তানের দিক থেকে শুভ ফল পাচ্ছেন, সেই জায়গাগুলো ভালো,
এক কথায় দিনগুলো ভালো যাবে, মনটাকে একটু পজিটিভ রাখবেন আর অ্যাক্টিভভাবে কাজগুলো করার চেষ্টা করবেন, সব দিক থেকে অনুকূলে থাকছে। অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার শনিবার আপনাদের কিন্তু একদিকে একটু খরচের প্রবণতা থাকবে, কিন্তু আর্থিক লাভ হতে পারে, লামসাম অর্থ পেয়ে যেতে পারেন, সেই জায়গাগুলো ভালো। সেদিক থেকে কোনো বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ করতে গিয়ে কিছু খরচ কিন্তু আপনাদের হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। এডুকেশন পারপাসে কিছু খরচ আপনাদের হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। সেই জায়গাগুলো একটু খরচটাকে বুঝে করবেন, কিন্তু অবশ্যই প্রয়োজনীয় খরচ হবে, অপ্রয়োজনীয় খরচ বা অপচয় হবে না। কিন্তু অবশ্যই দিনগুলো অ্যাক্টিভভাবেই কাটবে এবং কাজে লাগানোর দিন, দিনগুলোকে কাজে লাগান। সব দিক থেকে মিটিং মিছিল থাকলে করতে পারেন, কোনো রেজিস্ট্রেশন কোনো ভাইটাল ডিসিশন নেওয়ার থাকলে নিতে পারেন, অবশ্যই ভালো ফল পাবেন। কিছু শখ শৌখিনতা আপনাদের পূর্ণ হতে পারে। শনিবার সকাল 11টা থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের চতুর্থ হয় চন্দ্র চলে যাবে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ এগোতে পারে, বাড়ি রিনোভেশন করা, ডকুমেন্টেশন করা, এই জায়গাগুলো কিন্তু ভালো পাবেন, গাড়ি বাড়ি ক্রয়ের জন্য ভালো। কাজের প্রেশার থাকবে, কাজের চাপ থাকবে, কাজের জন্য ছোটোখাটো ভ্রমণও কিন্তু এই দিনগুলো করতে হতে পারে, দূরযাত্রা করতে হতে পারে, কর্মে যোগাযোগ করতে চান করতে পারেন, অতীব শুভ ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন। মন মানসিকতা চতুর্থ হয় চন্দ্র, কোথায় একটু ডিস্টার্ব থাকবে, বিশেষ করে শনিবার তুলনায় রোববারটা ভালো আপনাদের জন্য। রোববারে ভাইটাল কাজকর্ম শনিবারে যদি করতে হয় সেটা রোববারে করার চেষ্টা করবেন, শনিবারের থেকে রোববার ভালো। আর্থিক দিক থেকে লাভ দুদিনই হতে পারে, কিন্তু শনিবারের থেকে তুলনামূলক রোববারে ভালো। কেন, দেখুন কেতু নক্ষত্রে থাকবে শনিবার, কেতু আপনাদের রাশিতে বসে আছে, আর পরের দিন শুক্রের নক্ষত্রে থাকবে, শুক্র আপনাদের ভাগ্যস্থানে বসে আছে, তাহলে ভাগ্যের দিক থেকে সাথ পেতে গেলে অবশ্যই রোববার দিনটাকে কাজে লাগান, ভালো ফল। এই সপ্তাহে মোটামুটি 75% শুভ ফল কন্যারাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। শুক্রের গোচর আপনাদের জন্য অতীব শুভ এবং অবশ্যই অনেক অপরচুনিটি আপনাদের জন্য নিয়ে আসবে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং অবশ্যই সাদা এবং শুভ সংখ্যা 6। চলে আসি তুলারাশির ক্ষেত্রে। তুলারাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের সপ্তাহের শুরুতেই দ্বাদশে চন্দ্র থাকবে 4:30 পর্যন্ত, সোমবার দিন বিকাল 4:30 পর্যন্ত দ্বাদশে চন্দ্র, কেতুচন্দ্রযোগ রাহুচন্দ্রযোগ এবং বৃহস্পতিচন্দ্রের গজগোষে এতগুলো যোগ থাকছে। খরচের প্রবণতা বাড়বে, যে কোনো পারপাসেই খরচ বাড়তে পারে, শরীরের ব্যাপারে খেয়াল রাখবেন, অফিসে কলিগের সঙ্গে কোথাও একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। রোজকার রুটিন ঠিকঠাক কী হবে, প্রতিযোগিতা থাকলে জয়লাভ হতে পারে, বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, পার্টনারের দিক থেকে লাভ দেখতে পারবেন, পার্টনারের কোনো প্রমোশন, পার্টনারের কোনো শুভ খবর সোমবার দিন আপনারা পেতে পারেন। কিন্তু যেহেতু দ্বাদশে চন্দ্র, খরচটাকে বুঝে করবেন, শরীরের দিকে খেয়াল রাখবেন, অবশ্যই কারোর সঙ্গে কোনো বিবাদে জড়াতে যাবেন না এবং দিনটাকে গড়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ বিকাল 4:30 পরেই সূর্যচন্দ্রের গোচর হয়ে যাচ্ছে আপনাদের রাশিতে এবং বুধবার পর্যন্তই আপনাদের রাশিতে থাকবে, ফলে সেই সময়টা ভালো। ব্যবসার দিক থেকে লাভ পাবেন, পার্টনারশিপ ব্যবসায় আর্থিক লাভ হতে পারে, বিবাহিত জীবনের জন্য ভালো, কর্মের দিক থেকে শুভ ফল পাবেন, এই জায়গাগুলো কিন্তু ভালো পাচ্ছেন। কোনো অসুবিধার দৃষ্টি নেই কেনাকাটা করা, শপিং করা, হঠাৎ আর্থিক লাভ আপনাদের হতে পারে। ফলে দিনগুলোকে কাজে লাগানোর দিন, অবশ্যই দিনগুলোকে কাজে লাগান, যে কোনো ভাইটাল কাজকর্ম মিটিং মিছিল থাকলে করতে পারেন, পরিবারের মানুষজনের সমাগম হওয়া, কোনো অনুষ্ঠানে যোগদান করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে, ফলে দিনগুলো কাজে লাগাতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই। বৃহস্পতিবার শুক্রবার শনিবার সকাল 11টা পর্যন্ত তুলারাশি দ্বিতীয়ভাবে চন্দ্র চলে আসবে, আর্থিক দিক থেকে লাভ হতে পারে, কোনো গেজেট খারাপ হতে পারে, বাড়িতে কোনো মেকানিক্যাল কোনো বাড়িতে কোনো জিনিসের হঠাৎ খারাপ হয়ে যেতে পারে, একটু খেয়াল রাখার চেষ্টা করবেন, কোনো মেকানিক্যাল জিনিসপত্র খারাপ হতে পারে, একটু খেয়াল রাখবেন। অবশ্যই আপনাদের জন্য আর্থিক দিক থেকে ভালো, পার্টনারশিপ ব্যবসার দিক থেকে ভালো ফল পাবেন, কথাবার্তার মধ্যে পজিটিভনেস থাকবে, একটু গাফিলতি থাকছে, সব কাজে একটু গাফিলতি হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। দূরযাত্রার ক্ষেত্রে মধ্যম প্রকৃতি, ছোটোখাটো ভ্রমণ করতে হতে পারে, যেহেতু রাহুর দৃষ্টি পড়ে আছে, রাহু আপনাদের ষষ্ঠে বসে আছে, হঠাৎ করে কিছু লোন সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, মানে কোনো হাউস লোন নিতে চান, পার্সোনাল লোন নিতে চান, কার লোন নিতে চান, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের এগোতে পারে, যাদের ক্ষেত্রে এই জায়গাটা আছে তারা কিন্তু এই দিনগুলো কাজে লাগাতে পারে। সন্তানের দিক থেকে কোথায় একটু সন্তানের অবাধ্যতা দেখতে হতে পারে, সন্তানের দিক থেকে খেয়াল রাখার চেষ্টা করবে। পার্টনারের জন্য কিছু, পার্টনারের জন্য বা বাড়ির শখ শৌখিনতা পূরণের জন্য কিছু খরচ আপনাদের কিন্তু বাড়তে দেখা যাচ্ছে। শনিবার সকাল 11টা থেকে রোববার পর্যন্ত সময়টা আপনাদের আবার ভালো দেখতে পাওয়া যাচ্ছে। তৃতীয়ভাবে চন্দ্র, ভাগ্যস্থানে চন্দ্রের দৃষ্টি,
সেদিক থেকে ভাগ্যের দিক থেকে সাত, উচ্চশিক্ষা, দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ, কমিউনিকেশন এক কথায় ভালো হবে। মিটিং মিছিল ডিসিশান থাকলে করতে পারেন, সেদিক থেকেও কোনো বাধা নেই। মোটামুটি প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে শুভ ফল পাচ্ছেন। ছোটোখাটো ভ্রমণ ব্যক্তিগত কারণে, কর্মের জন্য, ব্যবসার জন্য করতে হতে পারে। কমিউনিকেশন ভালো হওয়ার জন্য সব কাজই ভালো। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, অনলাইনে কাজ করছে, এদের দিক থেকেও দিনগুলো ভালো যাবে। এক কথায় শনিবার রোববার তিনটাকে কাজে লাগাতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। খালি সোমবার দিনটাকে একটু অ্যাভয়েড করবেন, বাদ বাকি দিনগুলো আপনাদের ভালোই কাটবে। এবং দেখুন, এই সপ্তাহে শুক্র আপনাদের অষ্টমভাবে গোচর করছে, হঠাৎ করে কিছু আর্থিক লাভ কিন্তু আপনাদের হয়ে যেতে পারে। লামসাম কিছু অর্থ আপনাদের চলে আসতে পারে, সেই জায়গাটা কিন্তু শুক্র দিচ্ছে। শুক্র 19 তারিখে গোচর করছে আপনাদের স্বক্ষেত্রে নিজের ঘরে সুখ বিষয় রাশিতে, সেই জায়গাটা যদিও আপনাদের অষ্টম ভাব, কিছু আটকে থাকা অর্থ আপনারা এই সপ্তাহে পেয়ে যেতে পারেন, সেই জায়গাটাও কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। 70% শুভ ফল তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছে এই সপ্তাহে আপনাদের জন্য। শুভ রং উজ্জ্বল সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 1। রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রথমেই বলে দিই, এই সপ্তাহে আপনাদের সপ্তম ভাবে শুক্রের গোচর হচ্ছে, এটা আপনাদের জন্য অবশ্যই শুভ ফল আনবে। শুক্র সক্ষেত্রী হচ্ছে সপ্তম ভাবে, ফলে ব্যবসা বিবাহিত জীবনের জন্য লাভ দেখতে পারবে। এবং সেখানে বৃহস্পতি বসে আছে, অতীব শুভ একটা যোগ আপনাদের সপ্তমভাবে তৈরি হচ্ছে। রবি বসে আছে, ফলে আপনাদের জন্য শুক্রের এই গোচর অবশ্যই ব্যক্তিগত দিক থেকে শুভ ফল আনবে। এই সপ্তাহে চন্দ্র সপ্তাহের শুরুতেই সোমবার দিন আপনাদের একাদশভাবে থাকবে বিকাল 4:30 পর্যন্ত। এই দিক থেকে কিন্তু ব্যবসার দিক থেকে লাভ, নতুন কাস্টমার ডিলিংস কিন্তু সোমবার দিন হতে দেখা যাচ্ছে। বিবাহিত দিক থেকে, বিবাহিত জীবনের জন্য ভালো। সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, আর্থিক দিক থেকে লাভ হতে পারে। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন। মিটিং মিছিল ডিসিশন ভাইটাল রেজিস্ট্রেশন যাই কর থাকুক, আপনারা সোমবার দিন করতে পারেন। সোমবার দুপুর বিকাল 4:30 পর্যন্ত আপনাদের একাদশে চন্দ্র থাকছে, বৃহস্পতি চন্দ্রের গজগজি থাকছে, রাহুচন্দ্রের গ্রহণযোগ থাকছে। শেয়ার লটারি ফাটকা থেকেও লাভ হতে পারে সোমবার দিন, সেই জায়গাটাও ভালো। সেই দিক থেকে এক কথায় বিবাহিত জীবন, ব্যবসা, ব্যক্তিগত দিক থেকে লাভ দেখতে পাওয়া যাচ্ছে। রোজগার রুটিন ভালো হবে, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। কোনো ডাক্তারি পরামর্শ নিতে চান, লোন সংগত কোনো কাজ করতে চান, আপনারা করতে পারেন। সোমবার বিকাল 4:30 পর থেকে মঙ্গলবার এবং বুধবার আপনাদের দ্বাদশে চন্দ্র চলে আসবে, ষষ্ঠভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে, ফলে যে কোনো পারপাসে পার্টনারের জন্যই হোক, পারিবারিক দিক থেকেই হোক, ব্যবসার জন্যই হোক, একটু খরচের প্রবণতা থাকবে। কোনো ব্যবসায় কোনো ইনভেস্টমেন্ট করতে চান, কোনো লগ্নি করতে চান, করতে পারেন। খরচের প্রবণতা একটু বুঝে শুনে খরচ করবেন, শরীরের দিকে একটু খেয়াল রাখবেন, পার্টনারের শরীরের ব্যাপারেও খেয়াল রাখার দরকার আছে। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, সেই জায়গাগুলো ভালো। ইন্টারভিউ থাকলে ভালো ফল পাচ্ছেন, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে, সেই জায়গাটা ভালো। কিন্তু যেহেতু দ্বাদশে চন্দ্র, সোমবার বিকাল 4:30 থেকে বুধবার পর্যন্ত সময়টা আপনাদের একটু গড়ে কাটে দেওয়া ভালো। দ্বাদশে চন্দ্র থাকলে খুব একটা পজিটিভ রেজাল্ট কিন্তু সব ক্ষেত্রে আসে না, তাই কর্মই করুন, ব্যবসায় করুন, সবেশার সঙ্গে যুক্ত থাকুন, মধ্যম প্রকৃতির দিন যাবে, মানে আয়ের থেকে ব্যয়ের প্রবণতা বেশি থাকবে, সেই জায়গাটাকেও কন্ট্রোল রাখার চেষ্টা করবে। বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার সকাল 11:00 পর্যন্ত বৃশ্চিক রাশিতেই চন্দ্র চলে আসবে, ফলে মন মানসিকতার মধ্যে পজিটিভনেস দেখতে পারবেন। পার্টনার সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হতে পারে, কেনাকাটা করা, শপিং করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট দেখতে পারবেন। পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট আপনাদের আনন্দের কারণ হতে পারে। পার্টনারশিপ ব্যবসা যারা করে তাদের দিক থেকে ভালো ফল পাবেন। আর্থিক দিক থেকে লাভ হতে পারে, এডুকেশন দিক থেকে শুভ ফল পাচ্ছেন। বাড়ি গাড়ির সংক্রান্ত, পুরো বিশেষ করে পুরনো বাড়ি গাড়ির সংক্রান্ত কোনো লেনদেন আপনারা করতে পারেন, যা বিক্রি করতে চান, কিনতে চান, অবশ্যই এই দিনগুলো করার চেষ্টা করুন। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে। প্রেমের দিক থেকে ভালো যাবে, সন্তানের দিক থেকেও কোনো অ্যাচিভমেন্ট আপনাদের আনন্দের কারণ হতে পারে। এক কথায় দিনগুলো ভালো যাবে। কিন্তু যেহেতু রাশিতে চন্দ্র, একটু চঞ্চলতা দেখতে পারবেন, মনের মধ্যে একটু চঞ্চলতা থাকবে, সেই জায়গাটাকে কন্ট্রোল করুন, সব কাজেই সফলতা পাবে। সপ্তমভাবে একাধিক গ্রহের সন্নিবেশ আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছে, এই জায়গাটা অনেকটাই বেটার ফল দেবে। দীর্ঘদিন তো আপনাদের রাশিতে রাহু এবং শনি দৃষ্টি পড়ে আছে, মন মানসিকতা খুব একটা ভালো থাকছে না। কিন্তু এই যে এতগুলো গ্রহ সপ্তমভাবে এসছে আপনাদের রাশিতে দৃষ্টি দিচ্ছে, এর ফলে কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট আপনারা পেতে চলেছেন। শনিবার বিকাল 11:00 পর থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র চলে যাবে, আর্থিক দিক থেকে লাভ হতে পারে, হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি আনন্দের কারণ হতে পারে, কোনো টাকা পয়সা আটকে আছে পেয়ে যেতে পারেন, সেই জায়গাগুলো ভালো। পারিবারিক দিক থেকেও যথেষ্ট পজিটিভ যাবে, সেদিক থেকেও বিশেষ বাধা নেই।
দূরযাত্রার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, ছোটোখাটো ভ্রমণ করতে পারেন। যারা ঘুরে ঘুরে কাজ করে তাদের দিক থেকে ভালো, বাড়িতে কোনো মানুষজনের সমাগম, কোনো অনুষ্ঠানে যোগদান করা, এই দিক থেকে দিনগুলো আপনাদের ভালো যাবে। ফলে দ্বিতীয়ভাবে চন্দ্র খুব একটা ডিস্টার্ব দেখতে পাচ্ছি না, যেহেতু অষ্টমভাবে দৃষ্টি আছে। যে কোনো খরচ করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, দূরযাত্রার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন, তাহলে দিনগুলো ভালো বেরিয়ে যাবে। তুলনামূলক শনিবার থেকে রোববার দিনটা আমার মনে হয় বেটার দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে মোটামুটি 65% শুভ ফল বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের দশমভাবে চন্দ্র থাকবে, সোমবার দিন বিকাল 4:30 পর্যন্ত। ফলে কর্মের দিক থেকে কিন্তু দিনটা ভালো যাবে, কর্মের উদ্যম থাকবে, পজিটিভনেস থাকবে, কর্মের দিক থেকে কোনো প্রমোশন হওয়া, কর্মের কোনো চেঞ্জ কিন্তু আপনারা করতে চান, সোমবার দিন চেষ্টা করুন। কোনো পরিবর্তন নিতে চান, কোনো ট্রান্সফার করতে চান, সোমবার দিন চেষ্টা করুন। শিক্ষা, বাড়ি, গাড়ি, মাতৃস্থান দিক থেকে শুভ ফল পাবেন। বাড়ির কোনো রিনোভেশন করা, বাড়ি গাড়ি ক্রয় করা, এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মে যোগাযোগ করতে চান করতে পারেন, সোমবার দিন ইন্টারভিউ থাকলে শুভ ফল পাচ্ছে। রোজকার রুটিন ভালো হবে, প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে, সেই জায়গাগুলো ভালো। সেদিক থেকে কর্মবল দিন যাবে, কর্মের প্রেশার থাকবে, একটু কাজের চাপ থাকার জন্য মন মানসিকতা একটু ডিস্টার্ব কিন্তু হতে পারে। ব্যবসার ক্ষেত্রে মধ্যম প্রকৃতি যাবে, রোজকার রুটিন যেগুলো হয় ভালো হবে, কিন্তু যারা অফিসের সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকেও মধ্যম প্রকৃতি, খুব ভালো বলবো না, মধ্যম প্রকৃতি দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ সোমবার দিনটা গড়ে কাটবে, আমি বলবো না খুব পজিটিভ, গড়ে কাটবে। কিন্তু সোমবার দিন বিকাল 4:30 পর থেকে পরিস্থিতি আপনাদের হাতে চলে আসবে এবং বুধবার পর্যন্ত আপনাদের একাদশভাবে চন্দ্র থাকবে, সেই জায়গাটা অতীব ভালো। পঞ্চমভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে, ফলে মনে কোনো ইচ্ছা পূরণ, আর্থিক দিক থেকে লাভ আপনাদের হতে পারে। প্রেমের দিক থেকে, সন্তানের দিক থেকে শুভ ফল পাচ্ছেন, আর্থিক লেনদেন করার জন্য ভালো, ব্যবসার দিক থেকে শুভ ফল পাবেন, বিবাহিত জীবনের জন্য ভালো, সব দিক থেকে। কোনো মিটিং, মিছিল, ভাইটাল ডিসিশন যদি নেওয়ার থাকে নিতে পারেন। প্রতিযোগিতায় জয়লাভ হওয়া, কোনো রেজিস্ট্রেশন করা, সেই জায়গাগুলো ভালো। এক কথায় একাদশের চন্দ্র থাকছে বুধবার পর্যন্ত, সোমবার বিকাল 4:30 পর থেকে পরিস্থিতি আপনাদের হাতে চলে আসবে। যে কোনো ভাইটাল কাজ করার থাকলে নির্দ্বিধায় করতে পারেন, সেদিক থেকে বিশেষ বাধা নেই। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, বাড়ির কোনো রিনোভেশন করা, বাড়িতে শৌখিন্দ্র প্রক্রিয়া করা, এই জায়গাগুলো করতে পারেন। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ করতে পারেন, সেই জায়গাগুলো ভালো। সন্তানের দিক থেকেও কিছু হলে শুভ ফল পাচ্ছেন, সন্তানের এডুকেশন দিক থেকে ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার সকাল 11:00 পর্যন্ত আপনাদের একাদশ দ্বাদশভাবে চন্দ্র চলে আসবে, ফলে কিছু খরচের প্রবণতা বাড়বে, যে কোনো পারপাসেই খরচ বাড়বে। কোনো লোন সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের ভালো হবে, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাচ্ছেন, প্রতিযোগিতায় জয়লাভ হতে পারে। শরীরে কোনো ট্রিটমেন্ট করার জন্য খরচের প্রবণতা বাড়তে পারে, কিন্তু যেহেতু দেখুন একাধিক গ্রহের দৃষ্টি পড়ে আছে বৃশ্চিক রাশির ওপর, রবি, শুক্র, বৃহস্পতি, রাহু, শনি, এতগুলো গ্রহের দৃষ্টি কিন্তু আপনাদের দ্বাদশভাবে পড়ে আছে। ফলে এই সপ্তাহে বিশেষ করে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার সকাল 11:00 পর্যন্ত যে কোনো পারপাসে, পারিবারিক হোক, ব্যক্তিগত হোক, বা গর্মের জন্যই হোক, ব্যবসার জন্যই হোক, কিছু খরচ আপনাদের বাড়বে, হঠাৎ করে খরচ বাড়তে পারে, সেই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে খরচটার ব্যাপারে। এবং ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবে না, একাধিক গ্রহের দৃষ্টি তো, কোনো সময় ভালো, কোনো সময় খারাপ হতে পারে, তাই চেষ্টা করবেন কোনো ভাইটাল কাজ না রাখার। শনিবার সকাল 11:00 থেকে আপনাদের রাশিতেই চন্দ্র চলে আসবে, রোববার পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র থাকছে এবং সপ্তমভাবে চন্দ্রের দৃষ্টি, ফলে ইন্টারভিউ থাকলে শুভ ফল পাবেন। যদি রোববার দিন কোনো ইন্টারভিউ থাকে শনিবার, সেখানে শুভ ফল পাচ্ছেন। প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, ব্যবসায় কোনো লগ্নি করতে চান করতে পারেন। পার্টনারের জন্য কিছু খরচ আপনাদের বাড়তে পারে, যে কোনো পারপাসেই হতে পারে। বিবাহে যোগাযোগ করতে চান করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। ছোটোখাটো ভ্রমণ করতে চান করতে পারেন, আর্থিক দিক থেকে অবশ্যই কিছু লাভ আপনাদের হতে পারে। যদি আপনারা বিদেশ যাত্রা সংক্রান্ত কোনো কাজ করতে চান, আপনারা শনিবার রোববার করুন, ভালো ফল পাবেন। ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস কিন্তু বাড়ার মতো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। শনিবার রোববার রাশিতেই চন্দ্র, মন মানসিকতা একটু চঞ্চল থাকতে পারে, তাই অবশ্যই মনটাকে স্থির রাখার চেষ্টা করবেন, সব কাজই পজিটিভ হবে। ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে, সেদিক থেকেও বিশেষ বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। দূরযাত্রা করতে পারেন, কর্মের যোগাযোগ করতে চান করতে পারেন, সেদিক থেকেও বিশেষ বাধা নেই। এই সপ্তাহে আপনাদের দেখুন দশম, একাদশ, দ্বাদশ এবং রাশি দিয়ে পাস করছে চন্দ্র, ফলে দ্বাদশ ভাবতে যখন পাস করবে সেই দিনগুলোকে একটু কভার আপ করবেন, একটু বুঝে চলার চেষ্টা করবেন, বাদবাকি দিনগুলো অবশ্যই ভালো যাবে। এই সপ্তাহে 65% শুভ ফল ধনুরাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য।
5 চলে আসি মকর রাশি ক্ষেত্রে। মকর রাশি ক্ষেত্রে সপ্তাহের শুরুতে সোমবার দিন বিকাল 4:30 পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে, ভাগ্যস্থানে চন্দ্র 4:30 পর্যন্ত থাকবে এবং আপনাদের তৃতীয় ভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। ভাগ্যের দিক থেকে 7 উচ্চশিক্ষা দূরযাত্রা এই দিক থেকে সুফল পাচ্ছেন, ছোটখাটো ভ্রমণ কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে, শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে, প্রেমের দিক থেকে সন্তানের দিক থেকে সুফল পাবেন, কোনো ধর্মস্থানে গমন হতে পারে, আধ্যাত্মিক চেতনার উন্মেষ হতে পারে, কোনো গুরুর দীক্ষা লাভ হতে পারে, সেই জায়গাগুলো ভালো। যারা ধরুন অনলাইনে কাজ করছে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, নেটওয়ার্কিং কাজ করছে, ফিল্ড ওয়ার্ক করছে, এদের দিক থেকে দিনগুলো যথেষ্ট উদ্যম বলতে হবে। বৃহস্পতির দৃষ্টি এবং রাহুর দৃষ্টি পড়ে আছে, রাহু তৃতীয় বসে আছে, ফলে কমিউনিকেশন ভালো হওয়ার জন্য অনেক পেন্ডিং কাজ কিন্তু সোমবার দিন আপনারা করে নিতে পারবেন। এক কথায় দিনটা ভালো যাবে, শুরুটা কিন্তু আপনাদের ভালোই হবে, ফলে অ্যাক্টিভভাবে দিনটাকে শুরু করুন, সব কাজই সফলতা পাবেন। বিকাল 4:30 পরে আপনাদের দশমভাবে চন্দ্র চলে যাবে এবং বুধবার পর্যন্ত দশমভাবেই চন্দ্র থাকবে, চতুর্থভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে, ফলে কর্মে যোগাযোগ করার জন্য ভালো, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। কর্মের দিক থেকে পরিবেশ পরিস্থিতি আপনাদের অনুকূলে থাকবে, কোনো শুভ খবর কর্মের দিক থেকে আপনারা পেতে পারেন, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো। শুক্রের ঘরে চন্দ্র শুক্র সক্ষেত্রী হয়ে বসে আছে পঞ্চমভাবে, সেদিক থেকে কিন্তু কর্মের জন্য দিনগুলো অতীব ভালো এবং যারা কর্মের যোগাযোগ করতে চাইছেন অবশ্যই করুন, এই দিনগুলো ভালো পাবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে, আপনাদের এডুকেশনের দিক থেকে শুভ ফল পাবেন, যারা স্বপেশার সঙ্গে যুক্ত আছে ভালো ফল যাবে, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, কিছু আর্থিক লাভদায়ক দিন প্রমাণিত হবে। দশমভাবে চন্দ্র, কিছু মানসিক চাপ থাকবে, কর্মের জন্য একটু মানসিক প্রেশার কিন্তু থাকবে, আবার কেনাকাটা করা ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট এই জায়গাটাও কিন্তু আপনারা দেখতে পারবেন, ফলে দিনটা কিন্তু দিনগুলো আমার মনে হয় যথেষ্ট ভালো যাবে, খুব একটা ডিস্টার্ব একেবারেই থাকছে না। কাজে লাগানো দিন, দিনগুলোকে কাজে লাগান, ভালো ফল পাচ্ছেন। মকর রাশি ক্ষেত্রে ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে, কর্মই করুন ব্যবসায় করুন, যোগাযোগপূর্ণ দিন, কমিউনিকেশানগুলোকে বাড়ানোর চেষ্টা করুন, অবশ্যই সেখান থেকে আপনারা শুভ ফল পেয়ে যাবেন। বৃহস্পতিবার শুক্রবার শনিবার সকাল 11:00 পর্যন্ত আপনাদের একাদশে চন্দ্র থাকছে এবং একাদশভাবে বৃশ্চিক রাশিতে একাধিক গ্রহের সন্নিবেশ মানে দৃষ্টি পড়ে থাকছে, রাহু দৃষ্টি, শনির দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি, শুক্রের দৃষ্টি এবং রবির দৃষ্টিও কিন্তু পড়ে থাকছে, ফলে একাধিক গ্রহের দৃষ্টি একাদশভাবে, ফলে একাদশভাব হাইলি অ্যাক্টিভ, হঠাৎ কিছু আর্থিক লাভ হয়ে যেতে পারে, আপনারা স্বপেশার সঙ্গে যুক্ত আছেন ভালো যাবে, প্রেমের দিক থেকে ভালো পাবেন, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে ভালো যাবে, আপনাদের জন্য যারা ধরুন ফিল্ম মিডিয়ায় আছে, যাদের ধরুন স্পা চালায়, জিম চালায়, বিউটি পার্লার চালায়, ফ্যাশন ডিজাইনার আছে, এদের দিক থেকে কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এক কথায় দিনগুলো প্ল্যানিং করার দিন, প্ল্যানিং করুন, যে প্ল্যানিংগুলো আপনারা করতে চাইছেন সেগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা করুন, অবশ্যই দিনগুলো আপনাদের এন্টারটেনমেন্টপূর্ণ কাজ। সপ্তাহের শুরুতেই শুক্র পঞ্চমভাবে সক্ষেত্রী হচ্ছে, এটা কিন্তু আপনাদের জন্য অতীব শুভ, মনে কোনো ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে, প্রেমের দিক থেকে শুভ ফল পাচ্ছেন, বিবাহিত জীবন ব্যবসার দিক থেকে ভালো ফল পাচ্ছেন, সেই জায়গাগুলো ভালো। ভাগ্যের দিক থেকে 7 পেয়ে যাবেন, কোনো দূরযাত্রা করতে পারেন করতে চান করতে পারবেন, ছোটোখাটো ভ্রমণ আপনারা করতে চান করতে পারবেন। এক কথায় দিনগুলোকে অ্যাক্টিভভাবে কাটানোর চেষ্টা করুন, কিছু না কিছু শুভ ফল অবশ্যই আপনাদের জন্য অপেক্ষা করছে। বিদেশ যাত্রা করতে চান করতে পারেন, প্রেমের দিক থেকে ভালো ফল পাবেন, ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে, কোনো মিটিং মিছিল থাকলে করতে পারেন, সেদিক থেকেও দিনগুলো যথেষ্ট ভালো যাবে। একাদশে চন্দ্র, পঞ্চমভাবে চন্দ্রের দৃষ্টি, ওভারঅল দিনগুলো ভালো, শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে। শনিবার সকাল 11:00 থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের দ্বাদশভাবে চন্দ্র যাবে, এই সময়টা আবার একটু খরচের প্রবণতা বাড়বে, যে কোনো পারপাসেই হোক না কেন, সন্তানের জন্যই হোক না কেন, ব্যক্তিগত কারণেই হোক বা কোথাও ঘুরতে যাওয়ার জন্যই হোক, কোনো ডকুমেন্টেশনের জন্যই হোক, খরচের প্রবণতা বাড়বে, কিন্তু ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। দেখা যায় ব্যক্তিগত কারণে কোনো বাড়ি রিনোভেশন করা, বাড়ি কোনো শৌখিন দুপক্ষে করা, বাড়ি কোনো গেজেট খারাপ হয়ে গেছে সেগুলোকে ঠিকঠাক করা, এই পারপাসে কিন্তু আপনাদের কিছু খরচ বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবে। এবং আমার মনে হয় না ভাইটাল কাজকর্ম খুব একটা রাখার দরকার আছে, শনিবার রোববার গড়ে কাটিয়ে দিন, ইন্টারভিউ থাকলে দিতে পারেন, বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ এগোতে পারেন, প্রতিযোগিতামূলক কাজে জয়লাভ হতে পারে, সেই জায়গাগুলো ভালো, কোনো ডাক্তারি ট্রিটমেন্ট করার জন্য ভালো, সেদিক থেকে কিন্তু দিনগুলো মধ্যম প্রকৃতির, কিন্তু খুব বিশেষ প্রয়োজন না হলে ছোটোখাটো ভ্রমণ যাত্রা করতে পারেন, কিন্তু ভাইটাল কাজকর্ম রাখবেন না। এই সপ্তাহে মোটামুটি 75% শুভ ফল মকর রাশি ক্ষেত্রে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রঙ হলুদ এবং শুভ সংখ্যা 3। চলে আসি কুম্ভ রাশি ক্ষেত্রে। কুম্ভ রাশি ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের অষ্টমভাবে চন্দ্র থাকবে, সোমবার দিন বিকাল 4:30 পর্যন্ত, এই সময়টাকে আপনাদের অ্যাভয়েড করা উচিত।
অষ্টম ভাবে চন্দ্র, যে কোনো দিক থেকে দেখুন কেতু চন্দ্র যোগ হয়ে আছে এবং রাহুচন্দ্রের যোগ হয়ে আছে বৃহস্পতি চন্দ্রের গজগোষরী, ফলে এডুকেশনের দিক থেকে ভালো ফল পাবেন, মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন, বাড়িগাড়ি সংক্রান্ত কোনো শুভ ফল পাবেন, কোনো গেজেট ক্রয় করতে পারেন সেই জায়গাগুলো ভালো, বাড়ির রিনোভেশন করতে যান সেই জায়গাগুলো ভালো। কিন্তু দূরযাত্রার ক্ষেত্রে সমস্যা হতে পারে, ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে, কারোর সঙ্গে কথাবার্তা বলতে গিয়ে কোনো কারোর সঙ্গে বিবাদ পেতে যেতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। ভাইটাল কোনো কাজকর্ম রাখবেন না, মিটিং মিছিল থাকলে অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবং কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই দিনগুলোকে অ্যাভয়েড করা ভালো, ফলে শেয়ার লটারি ফাটকাতে লাভ হতে পারে, আবার দেখা যাচ্ছে ইমোশনাল হয়ে গিয়ে লাভের থেকে লোকসানের মুখ দেখতে হতে পারে। তাই সোমবার দিন বিকাল 4:30 পর্যন্ত সময়টাকে আপনাদের একটু বুঝে চলতে হবে, রোজকার রুটিনে একটু বাধা দেখতে পাচ্ছি সেই জায়গাটাও কভার আপ করার চেষ্টা করবেন। বিকাল 4:30 পর থেকে বুধবার পর্যন্ত সময়টা কুম্ভ রাশির ভাগ্যস্থানে চন্দ্র চলে আসবে, পরিস্থিতির মধ্যে পজিটিভ চেঞ্জ দেখতে পারবেন, ভাগ্যের দিক থেকে সাত পাবেন, উচ্চশিক্ষা দূরযাত্রা শুভ ফল পাচ্ছেন, বাড়িগাড়ি সংক্রান্ত শুভ ফল পাবেন, এডুকেশন দিক থেকে অতীব ভালো, মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাচ্ছেন সেই জায়গাগুলো ভালো, কমিউনিকেশন ভালো হবে, যোগাযোগ ব্যবস্থা ভালো থাকবে, সব কাজের মধ্যে একটা পজিটিভনেস খুঁজে পাবেন সেই জায়গা থেকে ভালো, যদি কোনো মিটিং মিছিল থাকে করতে পারেন, প্রেমের দিক থেকে শুভ ফল পাচ্ছেন সেই জায়গাগুলো কিন্তু ভালো, প্রিয় সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এক কথায় বিরুদ্ধ সোমবার সকাল 4:30 থেকে শুরু করে মঙ্গলবার এবং বুধবার দিনটা আপনাদের যথেষ্ট ভালো যাবে, ভাইটাল যে কোনো কাজ যদি করতে হয় নির্দ্বিধায় করে নিতে পারেন, সেদিক থেকে বাড়ি গাড়ি কেনার জন্য ভালো, কোনো দূরযাত্রা করতে চান সেদিক থেকেও ভালো ফল পাচ্ছেন, ফলে দিনগুলোকে কাজে লাগানো দিন, কাজে লাগানো অবশ্যই শুভ ফল পেয়ে যাবেন। বৃহস্পতিবার শুক্রবার শনিবার সকাল 11:00 পর্যন্ত আপনাদের দশমভাবে চন্দ্র যাবে, কর্মের যোগাযোগ করতে চান কুম্ভ রাশি এই দিনগুলো কর্মের যোগাযোগ করুন, ভালো ফল পাবেন, বাড়ি কোনো গেজেট ক্রয় করতে চান করতে পারেন সেদিক থেকে ভালো, বাড়ি রিনোভেশন করতে চান করতে পারেন সেদিক থেকে ভালো, ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, যারা বাড়িতে বসে কর্ম করে তাদের দিক থেকে ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। দশমভাবে চন্দ্র রাহু দৃষ্টি শনির দৃষ্টি পড়ে থাকছে, ফলে কোথাও একটুখানি মানসিক ডিস্টার্বেন্সও থাকবে, কাজের প্রেশার বেড়ে যেতে পারে, কাজ শুরু করতেই দেরি হয়ে যেতে পারে সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। এবং দেখুন বৃহস্পতির দৃষ্টি পড়ে আছে, বৃহস্পতি আপনাদের দ্বিতীয় পতি এবং একাদশ পতি, শুক্রের দৃষ্টি পড়ে আছে, শুক্র আপনাদের ভাগ্যপতি এবং চতুর্থ পতি, এতগুলো পজিটিভ গ্রহের দৃষ্টিও পড়ে থাকছে, রবির দৃষ্টি পড়ে আছে, রবি সপ্তমপতি, সেখান থেকে কিন্তু কিছু দিক থেকে আর্থিক লাভ হয়ে যেতে পারে, কোনো ডিল করা থাকলে করতে পারেন, আর্থিক লেনদেন করার জন্য ভালো সেই জায়গাগুলো ভালো পাবেন, ফলে কিছু দিক থেকে তো অতীব ভালো, শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে সেই জায়গাগুলো ভালো। কুম্ভ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে 75% শুভ ফল পেতে দেখা যাচ্ছে, কুম্ভ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা 3। চলে আসি মীন রাশির ক্ষেত্রে, মীন রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতে সোমবার দিন আপনাদের সপ্তমভাবে চন্দ্র থাকবে বিকাল 4:30 পর্যন্ত, ব্যবসার দিক থেকে শুভ ফল পাবেন, বিবাহিত জীবনের জন্য ভালো, মন মানসিকতা পজিটিভ থাকবে সেদিক থেকে শুভ ফল পাচ্ছেন, ছোটোখাটো ভ্রমণ কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে, দূরযাত্রা করতে চান করতে পারেন, সোমবার দিনটা আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ থাকছে, বৃহস্পতির দৃষ্টি পড়ে থাকছে, বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি, শুক্র সক্ষেত্রী হচ্ছে, ফলে ওভারঅল আপনাদের কিন্তু পার্টনারের সঙ্গে কোথাও দূরযাত্রা, পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ, কেনাকাটা, শপিং করা সোমবার দিন দেখতে পাচ্ছে, রোজকার রুটিনগুলো ভালো হবে, কর্মই করুন ব্যবসায়ী করুন দিনগুলো পজিটিভ থাকবে সেদিক থেকে ভালো, শেয়ার লটারি থেকে লাভ হতে পারে, ফাটকায় কিছু লাভ আপনাদের হয়ে যেতে পারে, সেদিক থেকে সোমবার দিনটা ভালোই কাটছে, শুরুটা ভালোই হচ্ছে, সেদিক থেকে বাধা দেখতে পাওয়া যাচ্ছে না। কিন্তু সোমবার বিকাল 4:30 থেকে মঙ্গলবার এবং বুধবার আপনাদের অষ্টমভাবে চন্দ্র চলে আসবে, এই সময়টাকে আপনাদের একটু অ্যাভয়েড করা উচিত, দূরযাত্রার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, ছোটোখাটো ভ্রমণ ঘোরাঘুরি এন্টারটেনমেন্ট আপনাদের হতে পারে সেদিক থেকে বাধা নেই, কিন্তু অষ্টমভাবে চন্দ্র ভাইটাল মিটিং মিছিল ডিসিশন না রাখাই ভালো, যদিও আপনাদের অষ্টমভাবে অধিপতি শুক্র তৃতীয়ভাবে গোচর করেছে, হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি আপনাদের হতে পারে, যে কোনো লামসাম অর্থ আপনাদের চলে আসতে পারে সেই জায়গাটা ভালো, পরিবারে কোনো মানুষজনের সমাগম হওয়া, কোনো অনুষ্ঠানে যোগদান করা এই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাচ্ছে, কিন্তু আমার মনে হয় প্রয়োজন ছাড়া ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না, গড়ে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কর্মই করুন ব্যবসায় করুন মধ্যম প্রকৃতির দিন যাবে। বৃহস্পতিবার শুক্রবার শনিবার সকাল 11:00 পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে আসবে, ভাগ্যের দিক থেকে সাত, উচ্চশিক্ষা দূরযাত্রা ছোটোখাটো ভ্রমণ কমিউনিকেশন কেনাকাটা শপিং করা এই জায়গাগুলো কিন্তু ভালো পাবেন,
বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে। যারা বিদেশে যেতে চায় তাদের জন্য ভালো, বাড়ি থেকে তারা দূরে আছে তাদের দিক থেকেও দিনগুলো যথেষ্ট অনুকূল থাকছে। বাড়ির কোনো রিনোভেশন করা, বাড়ির কোনো ডকুমেন্টেশন করা, এগুলো আপনারা করতে পারেন। বাড়ি গাড়ি ক্রয়ের জন্য ভালো, সেই জায়গাটা অ্যাডভান্স করতে চান সেটাও করতে পারেন, সেই জায়গাগুলো ভালো দেখতে পাচ্ছে। কোনো ধর্মস্থানে গমন হতে পারে, কোনো গুরু দীক্ষা লাভ, কোনো স্পিরিচুয়াল মেন্টালিটি দেখতে পাচ্ছে, কোনো পূজা আচ্ছার সঙ্গে যুক্ত থাকা, দান ধ্যান পূজা আচ্ছা করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এক কথায় দিনগুলো যথেষ্ট অনুকূলে থাকছে এবং শেয়ার লটারির ফাটকা থেকে লাভ হতে পারে, সেই জায়গাগুলো ভালো। হঠাৎ কিছু আর্থিক লাভ আপনাদের আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাগুলো ভালো। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ হতে পারে, সেদিক থেকে ভালো ফল পাবেন। ব্যবসার দিক থেকে লাভ হতে পারে, ব্যবসার জন্য ছোটোখাটো ভ্রমণ করতে হতে পারে, কর্মের দিক থেকেও শুভ ফল পাবেন। এক কথায় দিনগুলো ভালো কাটবে, কিন্তু যেহেতু শনির দৃষ্টি পড়ে আছে কোনো কাজে একটু ডিলে ডিস্টার্বেন্স হতে পারে, সেই জায়গাগুলোকে কভার আপ করবেন। দিনের শুরুতেই একটা প্ল্যানিং করে কাজগুলো করুন, অবশ্যই ভালো ফল পাবেন। শনিবার সকাল 11টা থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের দশমভাবে চন্দ্র চলে আসবে। আর বৃহস্পতি দেখুন আপনাদের তৃতীয় ভাবে বসে আছে। কর্মের জন্য ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে, কর্মের যোগাযোগ করার জন্য ভালো, কর্মে কোনো পরিবর্তন করতে চান করতে পারেন, সেই জায়গাগুলো ভালো। কর্মে ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, কর্মের যোগাযোগ করতে চান সেগুলো ভালো ফল পাবেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের করতে পারে, সেই জায়গাগুলো ভালো। বাড়ি কোনো রিনোভেশন করতে চান, বাড়িতে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করতে চান, বাড়ি কোনো গ্যাজেট ক্রয় করতে চান, সেই জায়গাগুলো কিন্তু ভালো পাবেন। এবং এডুকেশন দিক থেকে শুভ ফল পাবেন। জব ওরিয়েন্টেড যারা পড়াশোনা করছে এদের দিক থেকেও দিনগুলো ভালো যাবে। বাড়িতে বসে যারা কর্ম করে তাদের দিক থেকেও কর্মবল দিন যাবে, খুব একটা প্রয়োজন কিন্তু লাগছে, মানে কোথায় একটু মানসিক চাপ থাকবে, যে কোনো দিক থেকে একটু মানসিক চাপ থাকবে, কর্মের জন্যই হোক ব্যক্তিগত কারণের জন্যই হোক, শনিবার রোববার একটু মানসিক চাপ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেই জায়গাটাকে কভার আপ করলে বাদবাকি জায়গাগুলো ভালোই দেখতে পাওয়া যাচ্ছে। কোনো মিটিং মিছিল থাকলে করতে পারেন, কোনো ছোটোখাটো ভ্রমণ আপনাদের লাভ দিতে পারে, সেই জায়গাগুলো কিন্তু আবার ভালো। কিন্তু মন মানসিকতা ডিস্টার্ব থাকার জন্য অনেক কাজ কিন্তু একটু পেন্ডিংও হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন, তাহলে দিনগুলো আপনাদের ভালোই যাবে। এই সপ্তাহে মোটামুটি 70% শুভ ফল মীন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে যেহেতু শুক্র আপনাদের তৃতীয়ভাবে সক্ষেত্রী হচ্ছে, কিছু মনের ইচ্ছা, ছোটোখাটো ভ্রমণ আপনাদের যথেষ্ট আনন্দ দেবে এবং মানুষজনের সঙ্গে যোগাযোগ, শ্বশুরবাড়ির মানুষজনের সঙ্গে যোগাযোগ, মাতৃকুলের মানুষজনের সঙ্গে যোগাযোগ আপনাদের কিন্তু আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাগুলো ভালো। কোনো ধর্মস্থানে গমন, দূরযাত্রা এই সপ্তাহে আপনাদের করতে হতে পারে, সেই দিক থেকেও ভালো ফল পাবেন। এ অবশ্যই পার্টনারের সঙ্গে কোনো প্ল্যানিং আপনারা করতে পারেন ভবিষ্যতের সম্পর্কে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে কিছু ইনভেস্টমেন্ট করার জন্য ভালো, যদি আপনারা কোনো ইনভেস্টমেন্ট করতে চান তাহলে অবশ্যই সেই জায়গাটা ভালো ফল পাবেন। এই সপ্তাহে 70% শুভ ফল মীন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা 3। ওভারঅল 12টা রাশি সম্পর্কে বলে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন, প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। সবাই ভালো থাকবেন আজকের মতো।